এবার হাওড়ার ডোমজুড়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স। আজ সকালে বাঁকড়া এক ও দু নম্বর পঞ্চায়েত এলাকায় হাওড়া আমতা রোডের ধারে শ্রীরামপুরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। কারা ওই ফ্লেক্স লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এর আগে হুগলির রিষড়াতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সঙ্গীতা, এবার যে খবরের দিকে নজর রাখবো, হলদিয়ায় এক্সাইট কারখানায় শ্রমিক বিক্ষোভ। ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতা। বেশ কিছুদিন ধরে বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধে বাড়ানোর দাবি সহ একাধিক ইস্যুতে হলদিয়ার এক্সাইট কারখানায় দফায় দফায় শ্রমিক বিক্ষোভ চলছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, ঠিক কি কারণে বিক্ষোভ চলছিল এবং এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কোন পর্যায়ে? দেখো তোমাকে পাপিয়া জানিয়ে রাখি যে হলদিয়া বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এক্সাইডে বেশ কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভ চলছিল এবং তার জেরে কিন্তু গতকাল সেই পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে পৌঁছে এবং উৎপাদনও ব্যাহত হয় এবং সেই কারণে কিন্তু এক্সাইড কর্তৃপক্ষ তরফে থানায় লিখিত অভিযোগ করা হয় এবং এই যে যারা বিক্ষোভ চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ কর্তৃপক্ষের, যে যে সমস্ত ঠিকা শ্রমিক কাজে যোগ দিতে চাইছিলেন তাদেরকেও তারা বাধা দিচ্ছিল, তার ফলে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং একেবারে কিন্তু উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার মুখে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ফলে কিন্তু প্রশাসনের শরণাপন্ন হয় এই বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এবং তারা লিখিত অভিযোগ দায়ের করে, সেই ভিত্তিতে কিন্তু দুজন শ্রমিককে সেখানে গ্রেপ্তার করা হয়। এবং যেটা সব থেকে চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে যে এই দুই শ্রমিককে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আইএনটিটিউসির জেলার দুই শীর্ষ নেতৃত্বকে গতকাল রাত্রিবেলায় পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন যে তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি তাপস মাইতি এবং হলদিয়া শিল্পাঞ্চলের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক আইএনটিটিউসির সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। কেননা পুলিশের যেটা বক্তব্য যে যে দুজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে যে বিক্ষোভ প্রক্রিয়াটা চলছিল তাদের পেছনে এই দুই শীর্ষ আইএনটিটিউসির নেতার মদত রয়েছে, অন্তত পুলিশ এমনটাই প্রাথমিকভাবে পেয়েছে এবং তারই ভিত্তিতে কিন্তু দুজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম হচ্ছে তাপস মাইতি এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এবং পুলিশ সূত্রে এও জানা গেছে আজকে তাদেরকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। আজকে সকাল থেকে কিন্তু হলদিয়ার ওই বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থায় কোনো সমস্যা হয়নি, সেখানে স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে, অন্তত এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। ধন্যবাদ বিটন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।